একটা ধারাবাহিক শেষ হলেই শুরু হয়ে যায় আরও একটা নতুন ধারাবাহিক। নতুন ধারাবাহিক আসার সাথে সাথে আমরা খুঁজি আমাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের, খুঁজতে খুঁজতে একসময় পেয়েই যাই পছন্দের অভিনেতা অভিনেত্রীদের। কখনো দেখতে পাই লিড চরিত্রে, আবার কখনো পার্শ্ব চরিত্রে, ফলে নতুন ধারাবাহিকটি দেখার জন্য আমাদের আগ্রহ বেড়ে যায়। এরকমই একজন পছন্দের অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল সবেমাত্র শুরু হওয়া ধারাবাহিক একটা দুক্কাতে। অভিনেত্রীকে দেখে দর্শকরা বেশ আপ্লুত। ধারাবাহিকের নায়িকা রাধিকার কাকাতো বোনের ভূমিকায় দেখা মিলবে অভিনেত্রী ইপশিতা মুখার্জিকে। এই বোনের সাথেই মুখরাজের বিয়ে ঠিক হয়, যদিও এই বিয়ে শেষ পর্যন্ত হবে না, যেটা দর্শকরা স্বাভাবিকভাবেই জানে। নায়িকা থাকতে পার্শ্ব চরিত্রের সাথে নায়কের বিয়ে কখনোই সম্ভব নয়। জনপ্রিয় অভিনেত্রী ইপশিতা মুখোপাধ্যায়, যিনি বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণাতে। এই ধারাবাহিকে দর্শকরা অনেক দিন ধরেই দেখে আসছেন তাকে। তিনি চোরের বৌদির চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকে তার চরিত্র পজিটিভ, নতুন ধারাবাহিককেও পজিটিভ থাকবে। সাধারণ অভিনেত্রী ইপশিতাকে আমরা কখনোই দেখিনি নেগেটিভ চরিত্রে। এর আগে অভিনেত্রী বহু ধারাবাহিকে অভিনয় করেছেন লিড চরিত্রে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতাতে ছোট সুবর্ণর ভূমিকায় অভিনয় করেছিলেন, তখন অনেকটাই ছোট ছিলেন, তখন বয়স সবেমাত্র 15। এই ধারাবাহিক থেকেই তার জনপ্রিয়তা দ্বিগুণ হয়। এটাই ছিল অভিনেত্রীর প্রথম ধারাবাহিক। এরপর একে একে কেয়া পাতার নৌকা, চোখের তারা তুই, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, মহাপীঠ তারাপীঠ, আলো ছায়া ধারাবাহিকে অভিনয় করেছেন। কেয়া পাতার নৌকা ধারাবাহিকেও তার লিড ক্যারেক্টার ছিল। এই ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। তার বিপরীতে ছিলেন অভিনেতা দেবোত্তম মজুমদার। তারপর চোখের তারা তুই ধারাবাহিকেও লিড চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার বিপরীতে ছিলেন জয় মুখার্জি। আবারও এই নতুন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন তিনি। তাকে আবারও এক বিভিন্ন ধারাবাহিকে ভিন্ন চরিত্রের পর্দায় দেখতে পাবেন দর্শক।